স্যার, প্রথমেই আপনাকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয় দুর্গাপূজার আজকে দ্বিতীয় দিন, আপনারা আইনশৃঙ্খলা রক্ষায় অনেক কষ্ট করছেন এবং আপনাদের এই আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এখন পর্যন্ত শরণখোলা, মোড়লগঞ্জ উপজেলা সহ বাগেরহাট জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি অনেক পূজা মণ্ডপে গেলেন, আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি আপনি নিজে পরিদর্শন করে কি দেখলেন স্যার? আপনাকেও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে এই মোড়লগঞ্জবাসী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি জানেন যে আমি খুলনা রেঞ্জের বিভিন্ন জেলাতে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছি, সেখানে সরকারের গৃহীত ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম ছিল, আগে থেকেই সরকার খুব তৎপর ছিল যাতে মানুষ নির্বিঘ্নে তাদের পূজার এই উৎসবটি উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে এবং কোনো ভয় ভীতি বা সব কিছুর ঊর্ধ্বে থেকে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে তাদের এই উৎসবটি পালন করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা ছিল। যেরকম স্বেচ্ছাসেবক নিয়োগ করা ছিল, আনসার মোতায়েন করা ছিল, আমাদের পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল, তারপর আপনারা জানেন যে এই মুহূর্তে যৌথ বাহিনী কাজ করছে, সবাই মিলে সবাই ভয় ভীতি ছাড়া খুবই আনন্দ উৎসব পালন করে তাদের এই পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এবং আমি দেখলাম যে বাগেরহাট জেলা পুলিশ খুবই আন্তরিকতার সাথে এই কাজটি সম্পন্ন করেছে এবং উৎসবমুখর পরিবেশে এখানে পূজা উদযাপন দেখে খুব ভাল লাগলো। আমরা দেখলাম পূজা মণ্ডপে রাজনৈতিক যে দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত থেকে শুরু করে, তারাও আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের পাশাপাশি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। স্যার, এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই রাজনৈতিক দলগুলো বিএনপি এবং জামাত বা অন্যান্য যারা আছে তারা সবাই সউদ্যোগে যাতে মানুষ উৎসবমুখর পরিবেশে এই পূজার অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে, উৎসব যাতে তাদের ফুলফিল হয়, তার জন্য তারা খুবই আন্তরিক ছিল। এতে দেখে আমি খুবই আমার ভালো লাগছে যে এখানকার সব ধরনের মানুষ এই উৎসব যাতে মানুষ নির্বিঘ্নে পালন করতে পারে তার জন্য সবাই খুব আন্তরিক ছিল, মিলেমিশে একাকার হয়ে এই উৎসবটি বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা আরও একবার প্রমাণিত হলো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।